What's up everyone, this is Siddiq Rahman from Flying Seagull. আজকে সবাই অনেক ভালো আছেন আজকে কোনো ফুড ব্লগ নয় নয় কোনো ট্রাভেল ব্লগ আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা হচ্ছে প্ল্যানচেট প্ল্যানচেট বিষয়টা কি আমি আপনাদের বুঝিয়ে বলছি প্ল্যানচেট হচ্ছে এমন একটা বিষয় যে আমরা চারজন ব্যক্তি একসাথে ধ্যানে বসবো সেই ধ্যানের মাধ্যমে মৃত আত্মা অথবা জিন যে কোনো একজনকে আমরা ডাকবো সেই জিন বা মৃত আত্মা আমাদের সামনে ভর করবে এবং তাদের সাথে আমরা কথা বলবো যে এরকম কথাবার্তা যে সে কিভাবে মারা গিয়েছিল এবং তার জীবনে কিছু ভালো ভালো মুহূর্ত আমরা জানতে চাইবো সে আমাদের বলবে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আপনার অবশ্যই বাসার চেষ্টা করবে না কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় মৃত আত্মা আনার পর সেই মৃত আত্মাকে ফেরত দেওয়া যায় না ফেরত না দিতে পারলে সেক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যেতে পারে আর প্ল্যানচেট যে আমরাই ফার্স্ট করতেছি বিষয়টা এরকম না প্রায় 10,000 বছর আগে থেকে মিশরের এই প্ল্যানচেট করে থাকি তারই ধারাবাহিকতা আজকে আমরা প্ল্যানচেট করছি সো প্ল্যানচেটকে আদর্শ সময় হচ্ছে রাত 1:30 থেকে 3 এই টাইমে যদি আমরা প্ল্যানচেট করে দেবো সবচেয়ে ভালো হয় সো দেখা হচ্ছে আজকে রাত 1:30 অথবা 3 প্ল্যানচেটে বসছি আমরা গাইস রাত 2:30 বাজে এখন মাত্রই ঘুম থেকে উঠলাম উঠে আসছি বসছি এই প্ল্যানচেটের জন্য আপনাদের সকালে যেটা বলছিলাম আর কি আলটিমেটলি সবকিছু রেডি করছি ফ্রেন্ড সার্কেল আসছি আমরা রাত 3টার ভিতরে সবকিছু তৈরি করে ফেলবো ইনশাল্লাহ বাইরে প্রচন্ড অন্ধকার এত রাত্রে কখনো উঠা হয় না যদিও আসলে এখন প্ল্যানচেটের জন্য আমাদের কি কি লাগবে সেটা আসলে আপনাদের দেখাবো যদিও আমি বারবার বলছি বাসা আপনার অবশ্যই এটা করবেন না কারণ এটা খুবই মানে মারাত্মক হতে পারে সো আপনাদের কি কি লাগবে সেটা আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি চলুন গাইস আমরা প্ল্যানচেটে বসে গিয়েছি যেসব জিনিসগুলো লাগবে সেগুলো আপনাদের এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার হাতে দেখতেই পাচ্ছেন 4টা মোমবাতি এই 4টা মোমবাতি আসলে বেসিক্যালি আমাদের লাগবে হ্যাঁ 4টা আমরা এখন জ্বালাবো আপনারা অবশ্যই দেখতে পারবেন এই 4টা মোমবাতি আর যেটা লাগছে সেটা হচ্ছে এই 2টা হচ্ছে আগরবাতি যেটার মাধ্যমে আমরা ঘরের সুগন্ধি তৈরি করব এবং এই সুগন্ধির মাধ্যমে আমরা আসলে ওই আত্মা বা যেটা বলে মৃত আত্মা বা আমরা ওই জিন সেটাকে আনার চেষ্টা করব এটা দিয়ে আমরা সুগন্ধি তৈরি করবো আর মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই বোর্ডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বোর্ডটা দেখতেই পাচ্ছেন এটার মাধ্যমে আসলে সেই জিনগুলোকে ডাকা হয় প্রসেসটা আপনাদের দেখাবো কিন্তু আমরা আগে বলেছি আপনার বাসায় চেষ্টা করবেন না আমরা মন্ত্রটা আপনাদের বলবো না কারণ আপনার বাসায় যদি করে ফেলেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে এই হচ্ছে বোর্ড আর বেসিক্যালি আমাদের কি কি লাগছে আপনাদের দেখাচ্ছি এই 4টা মোমবাতি আর হচ্ছে এই বোর্ডটা এই বোর্ডটাই অনেক মানে এটা যাই হোক আমি বলছি না এটা অনেক সিস্টেম করে তৈরি করা হয় আর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এই জিনিসটা এটা কি এটা হচ্ছে আমরা এই জিনিসটা ঘোরাবো এবং আত্মা বা আমরা সেই জিনটাকে ডাকার জন্য চেষ্টা করব এই জিনিসটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাই সুবিধা আর আমাদের ঘরটাকে পবিত্র করার জন্য বা জিন আসার আগ মুহূর্তে আমরা যদি বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা এই গোলাপ জলটা দিব সো এই হচ্ছে জিনিসপত্র যেগুলো দেখালাম এগুলো দিয়ে আসলে আমরা তৈরি করছি প্ল্যানচেটটার যে মাধ্যমটা প্রথম যে মানে যেটাকে বলে আমরা আগে শুরু করব সো আমরা ফ্রেন্ডস আগে সব একসাথে বসবে এখনই লাইট টাইট সব অফ থাকবে বাট আমাদের 5টা ক্যামেরা আছে আলটিমেটলি এখন আমরা 5টা ক্যামেরা 5 জায়গা দিয়ে সেট করব এখন জানি না আমরা আজকে জিন আনতে পারি কিনা যদি আনতে পারি অবশ্যই খুব ভালো লাগবে সো আমরা আস্তে আস্তে সবকিছু তৈরি করি হ্যাঁ ফ্রেন্ডস আমাদের টিম মেম্বারগুলো রেডি করছি এখন আসলে আমরা এইগুলা সব প্রস্তুতিগুলো যেগুলো দরকার মোমবাতিগুলো আমরা জ্বালিয়ে দিচ্ছি আমরা বেসিক্যালি যেটা সমস্যা হয় আমরা লাইট অন রাখতে পারবো না সো ঘাবড়ানোর কিছু নাই আমরা লাইট অন না রাখলেও এখান দিয়ে আর কি সবকিছু দেখানোর চেষ্টা করবো অবশ্যই 2টা আগরবাতি রেখেছিলাম বলেছিলাম সেটা অবশ্যই ধরাবো আগে মোমবাতিগুলো অন করে নিই সব ইয়া মোমবাতি শেষ দেন আগরবাতি গুলো ওকে আগরবাতি গুলো ধরাই পাইনি হতাশটা সমস্যা নেই আগরবাতি গুলো ধরানো হয়ে গেল আমাদের ঘর যে সুগন্ধির যে বিষয়টা সেটা করে ফেললাম আর কি আর এই হচ্ছে পরিবেশ তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই আমরা এক নজরে দেখানোর চেষ্টা করলাম আর এটা হচ্ছে বোর্ড আর এটা হচ্ছে আগরবাতি সো আমরা এখন লাইট অফ করে দিব আমরা এখন
সো আমরা এখন লাইট অফ করে দিব, লাইট অফ করে দেন আমরা এখন বসে পড়ব। আসলে যে জিনিসটা করব, আমরা এখন একটা মন্ত্র পড়ব এবং মন্ত্র পড়ার পর আমরা আসলে সেই জিনটাকে কল করব, কল দ্যাট মিন্স এটা দিয়ে করব। সো গাইস, আমাদের সব আনুষঙ্গিকতা যে কাজগুলো দরকার ছিল, মোমবাতি ঝরানো, আগরবাতি ঝরানো, এগুলো সব ধরানো হয়ে গিয়েছে। সো আমরা এখন এই প্ল্যানচেটে বসব। বসার আগে আমার টিম মেম্বারদের সাথে পরিচয় করে দেওয়া উচিত। আর প্ল্যানচেট এখন রাত 3টা বাজে আর 5 মিনিট বাকি আছে। আমরা 5 মিনিটের ভিতরে সবকিছু তৈরি করে ফেলবো, ক্যামেরাগুলো অন করবো। সো প্রথমে আপনি আমার আমাদের যে টিম মেম্বার আছে চারজন একসাথে বসতে হবে। সো সেই টিম মেম্বারের সাথে একটু পরিচয় করে দিই। আলভি, হাই, আই এম আলভি। তো আমি আজকে প্ল্যানচেটের কলার হিসেবে থাকবো। আর আমরা ওজা বোর্ডের মাধ্যমে, এটাকে লাভার বলা হয়, এটার মাধ্যমে আমরা জিনটাকে কল করব এবং তার সাথে কথা বলব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সো হচ্ছে কলার, দ্যাট মিন্স এই জিন যে ডাকার পদ্ধতিতে ওই জানে আসলে, আর যেই মন্ত্রটা পড়তে হবে সেই মন্ত্রটা ও পারে। আমি আসলে কিছু জানি না, আমি খুব এক্সাইটেড আসছি আর কি ওদের সাথে একটু এই করার জন্য। এই আমার সেটআপ গুলো নিয়ে আসছিলাম, দ্যাটস ওয়াই এখন সেটআপ গুলো অন করছি। ঘুমানোর সময় আসে ভূত দেখবো, দেখি ভূত বা জিন যেটাই বলে না কেন। সো আরেকজন মেম্বার আছে, ওর সাথে পরিচয় করে দেই। ফাহিম, হাই, আমি ফাহিম। আমি আজকে খুব এক্সাইটেড, এই প্রথমবার। তো নিজের কাছে একটু ভয় লাগতেছে যে এরকম কিছু একটা আছে কি বা, আমি আসলে বিশ্বাস করতাম না। তো আসলে দেখা যাক আজকে কি হয়। আসলে একটু ভীত মনে হচ্ছে, আমিও যদি অনেক ভয় পাই এগুলো, আমি যে আসলে একবার সাহসী তাও না, বুঝবো। তো আমার সাথে সাব্বিরও আসছে, সাব্বিরকে আমি একমাত্র একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখাবো, যদি ও ক্যামেরা ছিল। এই হচ্ছে সাব্বির। সাব্বির, হ্যালো গাইস। অনেকটা ভয় লাগতেছে, কারণ জীবনে তো জিন টু সরাসরি দেখি নাই, কেমন লাগতেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। কি হইলো দোস্ত, মোমবাতি নিবে গেলে কেন? দোস্ত খুব ভয় লাগতেছে। না, ভয় পাওয়ার কিছু নাই, আমরা সবাই সবার কানেকশন বজায় রাখবো। তাদের আগমনের সময় আসছে, তো তারা বোধহয় আমাদের কোনো সংকেত দিতে চেয়েছে। আমরা একটু নিরাপত্তা পালন করে এটা বোঝার চেষ্টা করবো। পৌনে 4টা বাজে, হঠাৎ করে জানি কি হলো বুঝলাম না, মানে মোমবাতিগুলো অফ হয়ে গেল আর মানে আমাদের ক্যামেরাগুলো কেন যেন অফ হয়ে গেছিলো, আমরা জানি না জিন আসছিল কিনা। মানে ওই সময় আমরা হাটটা ছেড়ে দিয়েছি, হয়তো বা কিছু আসছিল যাই না, যাই হোক আমরা আসলে খুবই ভীত। আমরা এখন বাসে চলে যাচ্ছি, আর আপনারা অবশ্যই বাসে চেষ্টা করবেন না এগুলো, এগুলো আসলে মানে কি বলবো খুবই ভৌতিক আসলে। আর আমাদের আসলে আমাদের গাইস, আমাদের এই যে পার্টনারগুলো আছে ওরাও আর কি খুব মানে ভয় পেয়েছে, যেটাকে বলে আমি নিজেও অনেক ভয় পেয়েছি। তো আজকে এই পর্যন্তই, আর ভালো থাকবেন সবাই। ভিডিওটা দিচ্ছি, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন না, বারবার বলতেছি। আমরা মন্ত্রটাও দিব না, মন্ত্রটাও আমরা হাইট রাখবো, অল্প একটু শোনাবো আপনাদের। সো ভালো থাকবেন, এই পর্যন্তই আমার।